আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতোই রাত 8টা বাজার সাথে সাথে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছে। আমি সোহরাব, আপনারা দেখছেন টেক প্রো সোহরাব। আজকের ভিডিওটা হচ্ছে এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট তৈরি করা নিয়ে। ধরুন আপনার একটি এমআরপি পাসপোর্ট রয়েছে, সেই পাসপোর্টে অবশ্যই আপনার একটা ডিটেলস আছে। এখন আপনি ই পাসপোর্ট করার সময় কিছু ডিটেলস আপনার পরিবর্তন করতে হবে। ফর এক্সাম্পল, আপনার প্রফেশনটা চেঞ্জ হয়েছে, ফর এক্সাম্পল আপনার নামের বানানে ভুল ছিল, এখন সংশোধন করে নেবেন, অথবা আপনার আব্বুর নামের বানান বা আপনার আম্মার নামের বানান বা আপনার জন্মস্থান বা আপনার ডেট অফ বার্থ কোথাও হচ্ছে চেঞ্জ করতে হবে বিকজ অফ আপনার আগেরটাতে ভুল ছিল। তো এটা কীভাবে অ্যাকচুয়ালি আপনি করবেন সেটা নিয়ে আজকের ভিডিওটা। সো আপনার যদি এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে, এমআরপি থেকে ই পাসপোর্টে করার সময় কোনো সংশোধন করার প্রয়োজন পড়ে, অবশ্যই আজকের ভিডিওটা দেখবেন, আশা করি উপকৃত হবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমি প্রতিদিনই টেক রিলেটেড ভিডিও আপলোড করি রাত 8টায়। তো যা বলছিলাম, যদি আপনার এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্ট করার সময় কিছু ডাটা পরিবর্তন করতে হয়, সংশোধন করতে হয়, সেগুলো কীভাবে করবো? ফার্স্টেই আসি, হচ্ছে আপনার যদি প্রফেশনটা পরিবর্তন করা লাগে, লাইক আপনার সাপোজ এমআরপিতে রয়েছে আপনার হচ্ছে স্টুডেন্ট, বাট এখন আপনি স্টুডেন্ট নাই, আপনি হচ্ছে চাকরি করতেছেন, সো আপনার কী করতে হবে? আপনাকে অবশ্যই একটা প্রফেশনাল সার্টিফিকেট দিতে হবে সাথে। সেই প্রফেশনাল সার্টিফিকেটটা আপনার হচ্ছে বর্তমানে যেখানে আপনি কর্মরত আছেন সেখান থেকেই নিতে পারবেন। সেই সার্টিফিকেটটা সহ আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এছাড়া আপনার যদি ম্যারাইটাল স্ট্যাটাস অথবা আপনি বৈবাহিক অবস্থা যদি পরিবর্তন করতে চান, লাইক আপনার এমআরপি পাসপোর্টে আপনি অবিবাহিত ছিলেন বাট এখন আপনি বিবাহিত, সো আপনার ওয়াইফেরও হয়তো পাসপোর্ট করবেন, বাট আপনার পাসপোর্টটা হচ্ছে এখন যে আপনি এমআরপি থেকে ই পাসপোর্টে কনভার্ট করবেন, আপনাকে অবশ্যই কিন্তু সেখানে আপনার স্পাউসের নাম লিখতে হবে, আপনার ওয়াইফের নামটা লিখতে হবে। আপনার হচ্ছে অবশ্যই একটা ডকুমেন্ট লাগবে যে আপনি বিবাহিত এবং আপনার ওয়াইফের নামটা কী, সেই ডকুমেন্টটা কী? সেই ডকুমেন্টটা হচ্ছে আপনার কাবিননামা বা আপনার হচ্ছে বিবাহ সনদ। সো এই ডকুমেন্টটা কিন্তু আপনার লাগবে। এছাড়া আপনার যদি নিজের নাম, আপনার বাবার নাম, আপনার মার নাম বা আপনার জন্ম তারিখ পরিবর্তন করার প্রয়োজন পড়ে অথবা আপনার জন্মস্থান পরিবর্তন করার প্রয়োজন পড়ে, অবশ্যই কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী সেটা পরিবর্তন করতে হবে। আপনার বয়স যদি 20 বছরের বেশি হয়, অবশ্যই আপনাকে কিন্তু ন্যাশনাল আইডি কার্ডটা সাবমিট করতে হবে এবং সেই ন্যাশনাল আইডি কার্ডের মতো করে আপনি কিন্তু সংশোধন করে নিতে পারবেন। সো আপনার এমআরপি পাসপোর্ট যদি আপনার জন্ম সনদ দিয়ে করে থাকেন, সেখানে যদি আপনার নামের বানান বা আপনার বাবার নামের বানান বা আপনার মার নামের বানান বা আপনার ডেট অফ বার্থ বা আপনার জন্মস্থান একটু পরিবর্তন থেকে থাকে, পরিবর্তিত থেকে থাকে, বাট আপনার ন্যাশনাল আইডি কার্ডের সাথে যদি ম্যাচ না করে, এখন কিন্তু সুযোগ আছে, আপনি চাইলে কিন্তু আপনার ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে করে এটা সংশোধন করে নিতে পারেন। সো আপনাকে অবশ্যই ন্যাশনাল আইডি কার্ডের কপি জমা দিতে হবে। এছাড়া আপনার বয়স যদি 20-এর নিচে হয়ে থাকে, আপনি কিন্তু আপনার জন্ম সনদ দিয়ে সেটা করতে পারবেন। সো যাদের বয়স হচ্ছে 18-20 তারা চাইলে ন্যাশনাল আইডি কার্ড দিয়েও করতে পারবেন, তারা চাইলে জন্ম সনদ দিয়েও করতে পারবেন, বাট যাদের বয়স 18-এর নিচে তারা শুধুমাত্র জন্ম সনদ দিয়ে করতে পারবেন। জন্ম সনদ যেভাবে আপনার নামের বানান, আপনার বাবার নামের বানান, আপনার মার নামের বানান বা আপনার জন্ম তারিখ, জন্মস্থান আছে, সেভাবে চাইলে আপনি আপনার পাসপোর্টটা সংশোধন করে নিতে পারবেন যদি সেভাবে না থেকে থাকে। এছাড়া আপনার বয়স যদি 20-এর বেশি হয়ে থাকে, যেটা বললাম, অবশ্যই 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 এনআইডি কার্ড লাগবে এবং এনআইডি কার্ডের মতো করে আপনি সংশোধন করে নিতে পারবেন যদি আপনারটা এনআইডি কার্ডের মতো না থেকে থাকে। এছাড়া আপনার যদি অ্যাড্রেস চেঞ্জ করার প্রয়োজন পড়ে, অ্যাড্রেস সংশোধন করার প্রয়োজন পড়ে, ফর এক্সাম্পল আপনি এমআরপি পাসপোর্টটা যখন করেছিলেন তখন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এক জায়গায় ছিল, বর্তমানে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস আরেক জায়গায়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিছু পেপার্স সাবমিট করতে হবে, সেগুলো নিয়ে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে, উপরে আই বাটনে আমি দিয়ে রাখবো, চাইলে দেখে নেবেন, তাহলে উপকৃত হবেন যদি অ্যাড্রেস চেঞ্জ করার প্রয়োজন পড়ে। তো চলুন, আমরা এখন অ্যাকচুয়ালি বাংলাদেশ গভর্নমেন্টের যে ই পাসপোর্টের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট অ্যাকচুয়ালি কী বলা আছে এই সংশোধনগুলো নিয়ে আমরা একটু দেখে নিই। অলরেডি আমি বলে ফেলছি সবগুলো জিনিসই, আপনার নামের বানান, আপনার বাবার নামের বানান, মার নামের বানান, আপনার হচ্ছে ডেট অফ বার্থ, আপনার জন্মস্থান, তারপরে হচ্ছে আপনার প্রফেশন, আপনার বৈবাহিক অবস্থা, এগুলো চেঞ্জ করতে গেলে কী করা লাগবে অলরেডি বলে দিচ্ছি। তারপরেও আমরা একটু রেফারেন্স হিসাবে বাংলাদেশ গভর্নমেন্টের তো ওয়েবসাইট আছে ই পাসপোর্টের, সেই ওয়েবসাইটে কী বলা আছে একটু দেখে নিই। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখন বর্তমানে বাংলাদেশ ই পাসপোর্ট পোর্টালে আছি। হ্যাঁ, তো এখানে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা আছে সুন্দরভাবে যে আমার পূর্বের এমআরপি পাসপোর্টের তুলনায় আমার কিছু ডেটা পরিবর্তিত হয়েছে, আমি কিভাবে আবেদন করতে পারি, এবং এটা লাস্ট আপডেট কিন্তু আসছে এই
মানে আর্টিকেলটার 2021-এর সেপ্টেম্বরের 1 তারিখ। সো এখানে কিন্তু সব কিছু বলা আছে খুব সুন্দরভাবে, ইংলিশে বলা আছে এমনকি বাংলায় কিন্তু বলা আছে। সো আমি বাংলায় পড়তেছি, সবার বুঝতে সুবিধা হবে। লাইক এখানে একটু বলা আছে, এটা স্বাভাবিক যে সময়ের সাথে সাথে কিছু ডাটা পরিবর্তিত হবে, যেমন বর্তমান ঠিকানা, পেশা, জরুরি যোগাযোগ তথ্য, বৈবাহিক অবস্থা, এগুলো পরিবর্তিত হবে, এটাই স্বাভাবিক। সো আপনার যেটা করতে হবে, আপনি বর্তমানে যে ই পাসপোর্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন সেখানে হচ্ছে আপনার সাম্প্রতিক ডাটাগুলো দিতে হবে, আই মিন বর্তমানে আপনার যে ডাটা আছে সেই ডাটাগুলো দিবেন, এবং সাথে অবশ্যই কিছু ডকুমেন্ট দিতে হবে। লাইক আপনার যদি পেশা পরিবর্তন করতে চান, এখানে কিন্তু ওই যে প্রফেশনাল সার্টিফিকেটের কথা বলা আছে, আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট সার্টিফিকেটও দিতে পারেন, মানে আইডি কার্ড দিতে পারেন। বৈবাহিক অবস্থা যদি পরিবর্তন করতে চান, বিবাহের সনদপত্র দিতে হবে, আই মিন কাবিননামা দিতে হবে। এছাড়া নাম, জন্মের তারিখ, জন্মের স্থান, পিতা মাতার নাম, এগুলো যদি সংশোধন করতে চান, এই যে এনআইডি অব্লিক বিআরসি, আই মিন আপনার যদি 20 বছরের বেশি হয়ে থাকে ন্যাশনাল আইডি কার্ড লাগবে, আপনি 18 বছরের কম হয়ে থাকলে বা 18 থেকে 20-এর মধ্যে হয়ে থাকলেও আপনার বিআরসি, আই মিন বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা হলেও হবে। এছাড়া আপনার যদি পূর্ববর্তী পাসপোর্ট থাকে, অবশ্য আমরা বলতেছি এমআরপি থেকে এই পাসপোর্ট, পূর্ববর্তী পাসপোর্ট তো থাকবেই, হ্যাঁ সেটাও আপনি সাবমিট করতে পারেন, বাট আমরা তো সংশোধন করবো। সো আমাদের অবশ্যই এইগুলো দিতে হবে, এই দুইটা জিনিসের একটা। এছাড়াও প্রয়োজনীয় অন্যান্য ডকুমেন্ট আপনি চাইলে জমা দিতে পারেন, হ্যাঁ এগুলো নিবন্ধনের সময় পাসপোর্ট অফিসে চেক করা হয়, এবং এক্ষেত্রে প্রসেসিংয়ের সময় একটু বেশি লাগে, যেহেতু আপনি সংশোধন করতেছেন, হুবহু আপনার এমআরপিটা ই পাসপোর্টে কনভার্ট হচ্ছে না, যেহেতু একটু সংশোধন হবে, এক্ষেত্রে কিন্তু একটু সময় বেশি লাগবে, সেটা এখানে বলা আছে সুন্দরভাবে। এছাড়া এখানে কিছু কথা বলা আছে, আপনার ঠিকানা যদি পরিবর্তিত হয়, কিছু কথা বলা আছে, চাইলে পরে নিতে পারেন। আমি আর ডিটেলে পড়তেছি না, বিকজ অফ এই কথাটা কিন্তু আমি অলরেডি বলছি যে আমার একটা ডেডিকেটেড ভিডিও আছে। আপনার অ্যাড্রেস যদি পরিবর্তিত হয়, সেক্ষেত্রে শর্টকাটে বলে দিই, জাস্ট আপনার কিন্তু আবার পুলিশ ভেরিফিকেশন হবে, বিকজ অফ আপনারটা কিন্তু পুলিশ ভেরিফিকেশন হওয়ার কথা ছিল না, কারণ আপনারটা কিন্তু এমআরপি অলরেডি আছে, আপনি অলরেডি একটা পাসপোর্ট হোল্ডার, বাট আপনার এই পাসপোর্টটা আপনি জাস্ট রিনিউ করলে হয়ে যাচ্ছে, বাট এখন আবার পুলিশ ভেরিফিকেশন হবে কেন, আপনার অ্যাড্রেস আপনি চেঞ্জ করতেছেন। সো আপনার প্রেজেন্ট অ্যাড্রেসে আবার পুলিশ ভেরিফিকেশন হবে, আর কী কী ডকুমেন্ট লাগবে সেটা ওই ভিডিওতে আছে। সো আমি আর এই ভিডিওটা লম্বা করতেছি না, আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে যাবেন, আর এই চ্যানেলটাতে যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর এখনই এন্ড স্ক্রিনে ভিডিওটা দিয়ে রাখবো, যেটা আমি অলরেডি বলছি যে উপরে আছে যে আপনার যদি এমআরপি থেকে এই পাসপোর্ট কনভার্ট করার সময় আপনার যদি অ্যাড্রেস চেঞ্জ করার প্রয়োজন পড়ে কী করবেন। এছাড়া আপনার যদি পাসপোর্ট যদি পেন্ডিংয়ে থেকে থাকে, আই মিন পেন্ডিং ব্যাক অ্যান্ড ভেরিফিকেশন থেকে থাকে, কীভাবে সেটা থেকে উত্তরণ করবেন, এটা নিয়েও একটা ভিডিও আছে যেটা এখনই এন্ড স্ক্রিনে পেয়ে যাবেন। আশা করি ভিডিওগুলো দেখবেন, উপকারে আসবে।